হরে কৃষ্ণ। আজ পবিত্র ভৈমী একাদশী, মতান্তরে জয়া একাদশী। আজকে একাদশীর এই পাবন তিথিতে আমরা ভৈমী একাদশীর মাহাত্ম সম্বন্ধে জানব। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী বা ভৈমী একাদশী। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্ব পাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো কৃতত্ব প্রাপ্ত হয় না। এই জয়া একাদশী নিয়ে রুচিকর একটি উপাখ্যান রয়েছে, সেই উপাখ্যান এখন আমি আপনাকে বলছি। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী, পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা সন্তান ছিল। পুত্রদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো, ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এইরকম তালমান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পরে কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন। তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন, হে মূর, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমরা 85 জনী লাভ করে মর্ত্যলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করবে। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিচাসত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিচাস নিজ পত্নী পিচাসীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিচাসত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আমরা আর কখনোই কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত প্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিচাসত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল। এরপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞেস করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিচাসত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিচাসত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তিপরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপনা থেকেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়।
এই জয়া একাদশীর ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। আপনারা এতক্ষণ ধরে জয়া একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করছিলেন। আশা করি একাদশী ব্রতের এই মাহাত্ম্য কথা আপনারা সঠিকভাবে হৃদয়ঙ্গম করতে পেরেছেন। আমাদের প্রত্যেকের উচিত একাদশী ব্রত পালন করা, তাই সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একাদশী ব্রত পালন করার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।